নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জার্মানিতে। জার্মানির দক্ষিণ মনিচের ভাবারিয়া অঞ্চলের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 10 জনের, আহত অন্তত 150 জন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে 79 বছর বয়সে মারা গেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। রাজধানী কাঠমান্ডুতে নিজের বাড়িতে মঙ্গলবার রাত 12:50 নাগাদ মৃত্যু হয় তার। যারা গোমাংস না খেয়ে বাঁচতে পারেন না তাদের হরিয়ানা না আসাই ভালো, এমনটাই মন্তব্য করলেন হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজে। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে বারবার সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জার্মানিতে। জার্মানির দক্ষিণ মুনিচের বাভারিয়া অঞ্চলের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের, আহত অন্তত 150। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে হতাহতের সংখ্যা। মঙ্গলবার জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। জার্মানির দক্ষিণ মুনিচের ভাবারিয়া অঞ্চলের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত 10, আহত অন্তত 150, অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় সময় সকাল 7টা নাগাদ ভাবারিয়ায় দুটি লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় ট্রেন দুটির বেশ কয়েকটি বগি। ঘটনার খবর পেয়েই এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় জার্মানির উদ্ধারকারী দল। ছুটে গিয়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও।
আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেওয়া হয় নিকটতম হাসপাতালে। জার্মানির পুলিশ প্রশাসন জানিয়েছে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই ট্রেনের দুই চালক। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জার্মানির পরিবহন মন্ত্রকের মন্ত্রী অ্যালেকজান্ডার দ্রবিন। উদ্ধার করা হয়েছে দুই ট্রেনের ব্ল্যাক বাক্স। ওই বাক্স দুটি খতিয়ে দেখলে জানা যাবে কি কারণে এই দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটির কামরায় কোনো যাত্রী আটক রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চলছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সম্প্রতিকালে জার্মানিতে এত বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 79 বছর বয়সে মারা গেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। রাজধানী কাঠমান্ডুতে নিজের বাড়িতে মঙ্গলবার রাত 12:50 নাগাদ মৃত্যু হয় তার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 79 বছর বয়সে মারা গেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার গুরুত্ব অপরিসীম। রাজধানী কাঠমান্ডুতে নিজের বাড়িতেই রাত 12:50 নাগাদ মৃত্যু হয় তার। 2014 ফেব্রুয়ারি থেকে 2015 অক্টোবর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। দেশের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি। কৈরালার চিকিৎসক কবিনাথ যোগী জানিয়েছেন আবহাওয়ার পরিবর্তনে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসে আক্রান্ত হন তিনি। সেই সংক্রমণে মৃত্যু হয়েছে তার। তিনি জানিয়েছেন সোমবার সন্ধে অবধি কৈরালার শারীরিক পরিস্থিতি ছিল স্থিতিশীল। সঠিকভাবে খাবার খেয়েছেন তিনি, কিন্তু রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পায়। নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রকাশ মান সিং জানিয়েছেন কাঠমান্ডুর সানপে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে শেষ সম্মান জানাতে পারবেন দলীয় সদস্যরা। উল্লেখ্য, নেপালের এই জননেতার জন্ম ভারতের বারাণসীতে। 1954 রাজনৈতিক জগতে তার প্রবেশ। 1973 প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত থাকার অপরাধে 3 বছর ভারতীয় জেলে বন্দী ছিলেন তিনি। 16 বছর ভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নেপালে গণতন্ত্র স্থাপনে এবং শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল অপরিসীম। যদিও গত বছর এপ্রিলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সরকারের দায়িত্ব নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। দিল্লি থেকে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার শেষকৃত্যের কাজে যোগ দেন। যারা গোমাংস না খেয়ে বাঁচতে পারেন না তাদের হরিয়ানা না আসায় ভালো, এমনটাই মন্তব্য হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের। যারা গোমাংস না খেয়ে বাঁচতে পারেন না তাদের হরিয়ানা না আসাই ভালো, মন্তব্য হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের। হরিয়ানাতে গোহত্যা নিষিদ্ধ। গোহত্যা বন্ধ করতে কঠোর আইনও তৈরি করেছে হরিয়ানা সরকার। নিজের বক্তব্যের সপক্ষে ভিজের যুক্তি, আমরা পৃথিবীর অনেক দেশেই যাই না কারণ সেখানকার খাদ্য আমাদের সুইট করে না। ঠিক সেরকমভাবেই যারা গোমাংস ছাড়া বাঁচতে পারেন না তাদেরও উচিত হরিয়ানাতে না আসা। বিলকুল স্পষ্ট কে দিয়া কি কিসি প্রকার কা এসা লাইসেন্স দিয়া নাই যায়েগা ওর জো বিনা বিফ খায়ে রহ নাই সকতে হ্যায় ও না আয়ে হরিয়ানা মে। और भी ऐसे बहुत सारे देश हैं जहां हमारी जो खान पीन के आते हैं उनके मुताबिक नहीं मिलता, हम नहीं जाते हैं वहां पे। 2015 সালের মার্চ মাসে হরিয়ানা সরকার বিধানসভায় গোবংশ সংরক্ষণ ও গো সম্বর্ধন বিল আনে। নভেম্বর থেকেই হরিয়ানাতে তা লাগু হয়। গরু পাচার, গোহত্যা এ আইন দ্বারা নিষিদ্ধ করা হয়। হরিয়ানায় গোহত্যার শাস্তি 10 বছরের জেল। এমনকি গরুকে জাতীয় পশু স্বীকৃতি দিতে গত বছর অনলাইন ভোটও করান স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে
স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 03812326666। ইজি কাজে হাত মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে, মুখ বিজি হাত বিজি টমটম সাথে, বেশি বেশি পাপ টমটম ক্র্যাকারস এর টক ঝাল মজাদার সাথে। আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিরতির পর আবারও স্বাগত। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত রাজ্যের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ওয়াইপি সিং, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব এম নাগারাজু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বুধবার সারা ভারতব্যাপী পালন করা হয়েছে জাতীয় কৃমিনাশক দিবস। সারা দেশের সঙ্গে সংহতি রেখে ত্রিপুরা রাজ্য জুড়েও পালন করা হয় দিনটি। এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্য সচিব ওয়াইপি সিং, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব এম নাগরাজু, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক মিলিন্দা রামটেক সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। ত্রিপুরার মুখ্য সচিব ওয়াইপি সিং ছাত্রছাত্রীদের মুখে কৃমিনাশক ঔষধের ট্যাবলেট তুলে দিয়ে রাজ্যে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। জাতীয় কৃমিনাশক কর্মসূচির অঙ্গ হিসেবে সারা দেশের 19 বছর বয়সী সকল ছেলে মেয়ে ও কিশোর কিশোরীদেরকে কৃমিনাশক ঔষধের ট্যাবলেট খাওয়ানো হবে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে এটা এস্টাবলিশ আছে, এটা এক রকম ডিসিজ থাকে, ডিওয়ার্ম হয়, এটা বলার আগে আমি বলবো। এই ব্যাপারে আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমি নিজে মিটিং করেছি যাতে সবাইকে ইনভলভ করা যায়। ও নাগরাজ যদি আমাদের তন্ত্র সেক্রেটারি হেল্প আমাকে বিষ দিয়েছে, ডিটেল দিয়েছে এই প্রোগ্রামে। ও ইম্পর্টেন্ট কথা বলেছে, 24,000 স্টাফ আজকে আমাদের স্টেটে 24,000 স্টাফকে ইনভলভ করা যায়। ওটার মধ্যে থাকবে টিচার, থাকবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, থাকবে আশা, থাকবে এমপি ডব্লিউ, থাকবে এমপিএস, থাকবে ও তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে। হিউজ নাম্বার আছে আমাদের যে 4,000 স্কুল আজকে এখানে প্রোগ্রাম হবে, পাবলিক হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ, মাদ্রাসা হ্যাঁ, ওর রাফলি 10,000 আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সকে আমরা ইনভলভ করবো। আজকে মেস্টিং প্রোগ্রাম হচ্ছে, ওর আমাদের টার্গেট আছে 11.5 লাখ চিলড্রেন ওয়ান ইয়ার থেকে 9 ইয়ার পর্যন্ত আমাদের টার্গেট থাকবে 11.5 লাখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মা ছেলের জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ত্রিপুরার পশ্চিম জেলার ডুকলি এলাকায়। মা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ত্রিপুরা পশ্চিম জেলার ডুকলি এলাকায়। মঙ্গলবার দুপুরে ডুকলি এলাকা থেকে প্রথমে গৌরী চক্রবর্তী নামে এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী মৃতা মহিলার স্বামী দুলাল চক্রবর্তী শহরের এক মন্দিরের পূজারী, তাই মন্দিরেই থাকেন। ও তার স্ত্রী গৌরী চক্রবর্তী এবং ছেলে দেবব্রত চক্রবর্তী বাড়িতে থাকেন। তিনি সকাল থেকে বাড়িতে ফোন করছেন, কিন্তু স্ত্রী বা ছেলে কেউ ফোন তুলছেন না।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও কেউ ফোন তোলেনি বা পাল্টা ফোন করেনি। তখন তিনি প্রতিবেশীদের ফোন করেন। প্রতিবেশীরা তাদের বাড়ি গিয়ে দেখেন গৌরী দেবী অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন। তখন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ দেখে তাদের সন্দেহ হয়। তখন ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে যাওয়া হয়। মৃতদেহ দেখে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে। তখনও ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে হঠাৎ বাড়ির পুকুর পাড়ে রক্তের দাগ দেখা যায়। তখন ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। পরে পুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দুলাল চক্রবর্তীও। এই ঘটনায় হতবাক সকলে। এলাকাবাসীর দাবি কারুর সঙ্গে তাদের শত্রুতা নেই, তাই সকলে দ্বন্দ্বে রয়েছেন। এরপর ওই বিল্লদা ডাকছি, দুবন্দার শুরু হয় তাই না আসি আইয়া দেখতে আসছি সামনের সাইড সব বন্ধ। এরপরে দাদা বিল্লদা আইয়া এদিকে দরজা খোলা, তা আমারও কইতে আছে দিদি ঘরে ঢুকেন এদিকে দরজা খোলা। আমি কেন আমি ঢুকতাম পারতাম না, তখন আমার শরীর কাঁপতে আছে, আমিও রুগী গো, কিন্তু আমি তো ঢুকতাম না ঘরে। এরপর দাদা ঢুকছে, ঢুকে কইতে আছে দেগুন মা তো বেড়া রয়েছে, এটা হইয়া দাদা বাইরে আইয়া হচ্ছে। তারপরে আমিও রাস্তা দিলাম চিল্লা চিল্লি কান্দা কাটি। এরপরে সবাই চতুর্থ কুতি সবাই আসি। পুলিশ সুপার বিজয় নাগ জানান এই দুজনকে খুন করা হয়েছে। প্রথম তো একটা খবর ছিল যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে এবং এটা আপনার চূড়াত্ম আছে নাকের ভিতরে। এটা তো দেখার জন্য আমরা এখানে পৌঁছলাম। পৌঁছার পরে দেখলাম যে ডেড বডিটা বাইর করা হয়েছে। এরপরে মনে হইলো যেন এটা সাবকোশন থেকে হয়েছে, স্ট্র্যাঙ্গুলেশন করে যেভাবে গলাতে চাপ দিয়ে মারে এরকম মনে হইলো। এবং রক্ত দেখিয়া মনে হয়েছে যে এটা চাপ দিয়ে মারছে। এবং যারা ফরেন্সিক এক্সপার্ট এখানে আছেন তাদের অভিমত এরকমই, কিন্তু তোমার ছেলে মিসিং ছিল। তো মিসিংয়ের পিছনে কী কারণ এটা তো কেউ বলতে পারে না, কারণ ওর বাবা আছে তো লক্ষ্মীনন্দন বাড়ির পুরোহিত। উনি যখন ফোন করছেন তখন রাত্র 10টাতে সেটা ফোন অফ। সকালবেলা যখন 8টা নাগাদ ফোন করছেন তখনও দেখা গেলো যে সুইচ অফ। এখন ছেলের কী রুল আছে এটা তো আমরা দেখলাম সেখানে, ওই কোনো কিছু এটা সম্বন্ধে ট্রেস করার মতো কিছু নাই। তারপরে একটা ইন্টেলিজেন্স থেকে একটা রিপোর্ট শুনলাম যে কিছু ব্লাস্টিং এক জায়গাতে দেখা গেছে। এটা বাড়ির থেকে প্রায় 2 পার্লং দূর একটা পুকুর পাড় যেটা লেগ আছে একটা, ওই ব্লাস্টের দিকে যেটা আছে এটার একটা ব্লাডের ট্র্যাক যেটা এটা পুকুরের দিকে। এবং এখানে কলাবাতও আছে যেটা ব্লাস্টিং। তো মানুষ জানালে খুন করলে কলাবাতা থাকে না, কলাবাতার পিছনে হয়তো ডাউটটাকে ডাইভার্ট করার জন্য হয়তো সেটা করা হয়েছে। এরপরে যেহেতু ব্লাডের ট্র্যাকটা পুকুরের দিকে এখানে সার্চ করালাম, সার্চ করার পরে ওই ছেলেটার ডেড বডি রাজ্য সরকার ইদানিংকালে কৈলাসহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উন্নীত করে। এই উপলক্ষে বুধবার দুপুর 12টায় স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এদিন কৈলাসহর মহকুমায় প্রতিটি স্কুলের বালিকাদের বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, পরিষদের সদস্যদ্বয় দেবাশিস সেন, নচিকেতা গোস্বামী, ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষার মান আরও উন্নতি করার ক্ষেত্রে রাজ্যস্তরে 17টি পয়েন্ট নির্বাচন করা হয়েছে। এই পয়েন্টগুলো রাজ্যের সব স্কুলে পাঠানো হয়েছে এবং রাজ্যে পরীক্ষার রেজাল্ট আরও কীভাবে ভালো করা যায় এ ব্যাপারে মন্ত্রী বলেন, অন্য যে কোনো স্কুলে পড়লেও যদি
পড়াশোনার সমস্ত নিয়ম কানুনগুলো তারা মানতে পারে, সেখানে যে কোনো স্কুল থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। সেদিক থেকে আমাদের এই বিদ্যালয়টিতে যারা পড়াশোনা করে প্রত্যেক ছাত্রীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা এই বিদ্যালয়টিকে তার পূর্ণ সুযোগ ব্যবহার করে বর্তমানে শিক্ষার যে পরিবেশ আমাদের রাজ্যে তৈরি হয়েছে এই বিদ্যালয় থেকেই তারা যাতে ভালো নম্বর পেয়ে ভালো ডিভিশন পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তার জন্য সচেষ্ট হবে। এখন রেজাল্টটা কি করে ভালো করা যায়, আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, আমরা রাজ্য স্তরে বহু সভা করে যারা সমাজের বিজ্ঞজন আছেন তাদের নিয়ে মিটিং করে আমরা একটা মতামত তৈরি করেছি, এরকম 17 পয়েন্ট আমরা প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য দিয়েছি। তার মধ্যে খুব উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে, একটি স্কুলের সমস্ত কাজটা এই 11:30-4 অবধি এই সব কাজটা নির্ভর করছে হচ্ছে প্রধান শিক্ষকের উপর। উনি হচ্ছে সেই বিদ্যালয়ের প্রধান নেতা বা নেতৃত্ব, তার উপর নির্ভর করবে স্কুলটা ঠিক মতো চলবে কিনা। এবং শুধু প্রধান শিক্ষক তো স্কুলটা পরিচালনা করেন না, তাকে বাকি যারা সাহায্য করছেন, হি ইজ দ্য টিম লিডার, এ হেড টিচার ইজ এ টিম লিডার। এবং তিনি তখনই একজন সাকসেসফুল হেড টিচার হতে পারবেন যদি তার টিমটা এফেক্টিভ হয়। সেদিক থেকে আমরা বলেছি যে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের আয় ব্যয় হিসেব সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ। ত্রিপুরা রাজ্য 44 আগে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করলেও এখনও পর্যন্ত ভারত সরকারের মুখাপেক্ষী হয়ে আছে। 2015-16 অর্থ বছরে ত্রিপুরা রাজ্যের নিজস্ব আয় হল মোট ব্যয়ের মাত্র 11%। 2015-16 অর্থ বছরে রাজ্যের মোট ব্যয় হবে প্রায় 18,000 কোটি রুপি, প্রতিদিন গড়ে খরচ হবে প্রায় 49,32,00,000 রুপি। এই অভিযোগ ত্রিপুরার প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক রতনলাল নাথের। সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, রাজ্য সরকারের আয় দিয়ে মাত্র 32 রাজ্য চালানো সম্ভব, বছরে বাকি 333 খরচ চালানোর জন্য ভারত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে ত্রিপুরা রাজ্য সরকারকে। পাশাপাশি রতনলাল নাথের আরও অভিযোগ, ভারতের জাতীয় সিডি রেশিও যেখানে 77%, সেখানে ত্রিপুরা রাজ্যের সিডি রেশিও মাত্র 44%। তার অভিযোগ, রাজ্য সরকারের স্বজন পোষণ নীতির জন্য ত্রিপুরার সিডি রেশিও কমছে। আমরা শুধু কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আছি, পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার 44 পর আমরা নিজের পায়ে দাঁড়াতে পারছি না। আমাদের নিজস্ব রাজ্যের নিজস্ব আয় হলো 1516, মানে এই অর্থ বছর যেটা চলছে, মাত্র 11%, 11%। গত বছর 14-15 ছিল 13%, এর আগের বছর অর্থাৎ 13-14 অর্থ বছর ছিল 16%, 16-13, অ্যাট প্রেজেন্ট 11, মানে ক্রমশ আমাদের নিজের আয় কমছে, নিজস্বটা আয় কমছে, আমরা দিন দিন কেন্দ্র মুখোমুখি হয়েছি। এবছর অর্থাৎ 15-16 অর্থ বছরে আমাদের রাজ্যে খরচ হবে রাজ্য বাজেটের 15,000 কোটি প্রায়, 15,000 কোটি প্লাস কেন্দ্রীয় প্রকল্পের আশা আরও 3,000 কোটি। তার মানে আমাদের রাজ্যে এবছর খরচ হবে 18,000 কোটি, অথচ আমাদের নিজস্ব আয় মাত্র 11%, প্রতিদিন গড়ে রাজ্যে খরচ হবে, প্রতিদিন এভরিডে গড়ে 49,32,00,000 টাকা, অর্থাৎ প্রতিদিন রাজ্য চলতে হলে 49,32,00,000 টাকা লাগে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে এক মতবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। ঘটনা খোয়াই কলেজের পেছনে লালছড়া এলাকায়।
খোয়াই থানার পুলিশ মতবিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল মঙ্গলবার। গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই কলেজের পেছনে লালছড়া এলাকায় এক বাড়িতে হানা দিয়ে বিলিতি মদসহ কোরেক্স জাতীয় নেশা সামগ্রী উদ্ধার করে। প্রচুর পরিমাণে এই বিলিতি মদ ও নেশা সামগ্রী মজুদ ছিল। খোয়াই থানার এসআই রঞ্জিত দেবর্মা জানালেন, মঙ্গলবার সকাল 11:30 নাগাদ লালছড়া নিবাসী মৃত ধনু দাসের ছেলে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির ঘরে মজুদের নেশা সামগ্রী উদ্ধার করে খোয়াই থানার পুলিশ। বিভিন্ন ব্র্যান্ডের মোট 55টি বোতল বিলিতি মদ উদ্ধার হয়, সাথে প্রচুর পরিমাণে খালি বোতলও উদ্ধার হয়। সেই সাথে প্রচুর পরিমাণে মজুদ কোরেক্সও উদ্ধার করে পুলিশ। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানালেন এসআই রঞ্জিত দেবর্মা। আজকে আমি যখন মোবাইলে আসলাম তখন সিগারেট ইনফরমেশন পাইলাম যে গোপন যে কলেজের পিছনে একটা বাড়িতে কিছু মানে মদ পণ্ডিতের মদ বেছে এবং কিছু অন্য ওই কুরেক্স জাতীয় নেশা জাতীয় কুরেক্স এগুলো ৫৫টা বোতল শেষ করলাম আর বাকি কিছু বোতল আছে খালি বোতল দীপঙ্কর দাস। বাবার নাম? বাবার নাম হচ্ছে মৃত ধনু দাস, বাড়ি হচ্ছে লালছড়া। কত টাকার অনুমান? ১৫-২০ হাজার। আর কোন এই ধরনের অভিযান চলবে কিনা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনা। বর্মরা পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়কে দ্রুতগতিতে থাকা মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে, এতে আহত হয় চালক সহ ৪ জন। আবারও যান দুর্ঘটনা। বড়মুড়া পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়কে মঙ্গলবার 3:30 নাগাদ দ্রুতগতিতে আসা মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, আহত হয় চালক সহ ৪ জন। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে TR05A0408 নম্বরের Alto 800 গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 ফুট গভীর খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনা প্রত্যক্ষ করে চালক সহ যাত্রীদের গাড়ি থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় চালক রাজুদে ডান হাতটি ভেঙে যায়। তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। যতদূর জানা গেছে, ধর্মনগরের বাসিন্দা রাধাবল্লভ দেবনাথ ওই গাড়ির মালিক। তিনি নিজেও গাড়িতে ছিলেন এবং অল্প বিস্তর আহত হলেন। এতো আমি অফিস হয়েছি ধরুন আগরতলা বাজেতে খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জার্মানিতে। জার্মানির দক্ষিণ মনিচের ভাবারিয়া অঞ্চলের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 10 জনের, আহত অন্তত 150 জন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে 79 বছর বয়সে মারা গেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। রাজধানী কাঠমান্ডুতে নিজের বাড়িতেই মঙ্গলবার রাত 12:50 নাগাদ মৃত্যু হয় তার। যারা গোমাংস না খেয়ে বাঁচতে পারেন না তাদের হরিয়ানা না আসাই ভালো, এমনটাই মন্তব্য করলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজে।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।